কঙ্গোতে অভ্যুত্থান চেষ্টাকে ঘিরে চলছে তোলপাড়। এরই মধ্যে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে 50 জনকে, যাদের মধ্যে রয়েছে মার্কিন ও ব্রিটিশ নাগরিকও। রোববার স্থানীয় সময় সকালে অভ্যুত্থানের চেষ্টা চালায় একদল বিদ্রোহী সেনারা। সকালে প্রেসিডেন্ট ভবনে হামলা চালায় তারা এবং প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর পোশাক পরিহিত একদল মানুষ অতর্কিত হামলা চালায় ভবনটিতে। এলোপাথারি গুলি ছুটতে থাকে সেখানে। অবশ্য কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে দেশটির সেনারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে অভিযানের বেশ কয়েকটি ভিডিও।